আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা থেকে জানা যায়, একদিন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এরপর সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক লোক মারা গিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মরেনি। এরপর দ্বিতীয়বার লোকটি আবার এসে নবীজিকে বলল, অমুক মারা গিয়েছে। এবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মরেনি। এরপর তৃতীয়বার সেই লোকটি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, অমুক তীরের ফলা দ্বারা আত্মহত্যা করেছে, অর্থাৎ আত্মহত্যার মাধ্যমে তার মৃত্যু ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির জানাজা পড়েননি। একজন আনসারী সাহাবীর বর্ণনা থেকে জানা যায়, তিনি বলেছেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জানাজায় গমন করি। আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাড়ে দাঁড়িয়ে কবর খননকারীকে বলে দিচ্ছেন যে, পায়ের দিকে ও মাথার দিকে আরো প্রশস্ত করো। এরপর জানাজার নামাজ থেকে ফিরে আসার পর এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াতে উপস্থিত হলে খাবার সরবরাহ করা হলো। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে আরম্ভ করলেন, অন্যান্য লোকজনও তার সাথে খাবারে শরিক হল। বর্ণনাকারী বলেন, আমাদের মুরব্বীগণ লক্ষ্য করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গ্লাস নিয়ে শুধু চিবুচ্ছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশ করতে পারছি যে এই বকরিটি মালিকের বিনা অনুমতিতে আনা হয়েছে। এরপর মহিলাটি সংবাদ পাঠিয়ে জানালো যে, ইয়া রাসূলুল্লাহ, আমি বকরি খরিদ করার জন্য বাকিতে লোক পাঠিয়েছিলাম, কিন্তু পাওয়া যায়নি। আমার প্রতিবেশী একটি বকরি খরিদ করেছিল, আমি তার কাছে লোক পাঠিয়েছিলাম যাতে সে বকরির মূল্যটি রেখে বকরিটিকে আমাকে দিয়ে দেয়, কিন্তু তাও পাওয়া যায়নি। এরপর আমি তার স্ত্রীর কাছে খবর পাঠালে সে বকরিটি আমাকে পাঠিয়ে দেয়। মহিলাটির কাছ থেকে এই সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খাবার বন্দি ব্যক্তিদের মধ্যে বিতরণ করে দাও। কায়েস ইবনে আবু শামের একটি বর্ণনা থেকে জানা যায়, তিনি বলেছেন, মদিনায় আমার পাশ দিয়ে একজন দাসী অতিক্রম করছিল, এমন সময় আমি তার পার্শ্বদেশ ধরে বসি। ঘটনাটির বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বাইয়াত করছিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইয়াত করতে গেলাম, কিন্তু উনি আমাকে বাইয়াত করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি তো উত্তপ্তকারী। তখন আমি বললাম, আল্লাহর কসম, আমি আর কখনো এমন করব না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাইয়াত করলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আবু নুয়াইম সূত্রে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মন্ত্রীদের সাথে কথাবার্তা বলতে ও গল্পগুজব করতে আমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করতাম, এটা এই ভয়ে যে না জানি আমাদের ব্যাপারে পবিত্র কোরআনের কোনো আয়াত নাজিল হয়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমরা খোলামেলা কথাবার্তা বলতে শুরু করি। হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে এমন এক লোকও আছে যে তার স্ত্রীর সাথে একই কাপড়ের নিচে শুয়ে থাকা অবস্থায় কোনো কোনো আচরণ থেকে বিরত থেকেছে, এটা এই ভয়ে যে হয়তো এই ব্যাপারে পবিত্র কোরআনের কোনো বিধান নাজিল হয়ে যেতে পারে। এই হাদিস থেকে বোঝা যায় যে সাহাবিরা পবিত্র কোরআনের আদেশ নিষেধ সম্পর্কে অনেক সতর্ক থাকতেন, কখন কোরআনে কারিমের কোন বিধান নাজিল হয়ে যেতে পারে এই ভয়ে ওনারা অনেক কাজ থেকে বিরত থাকতেন। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গায়েবই জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই মানুষকে জানাতেন যেটা তিনি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে জানতেন। অতীত ও ভবিষ্যতের অনেক সংবাদ এবং কিয়ামতের পূর্বে অনেক ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা অনেক ভবিষ্যৎবাণী ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে, আর যেই সমস্ত ভবিষ্যৎবাণী বাকি আছে সেগুলো অচিরেই প্রমাণিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন।